हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। ए मुहूर्ते निये आसलाम आपनादेर मध्ये ग्रामेर आधुनिक एकटी सुंदर टिनसेट बाड़ीर डिजाइन। एई बाड़ीर डिजाइनटी एकदम अल्प जायगार मध्येई करा हयेछे। एई बाड़ीर डिजाइनटी मूलत इयाल सिस्टेमे करा हयेछे। एई बाड़ीटिर दैर्घ्य हलो 28 फिट, प्रस्थ एक पाशे 30 फिट, अन्य पाशे 24 फिट। এই বাড়িটি টোটাল 744 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.70 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন ও 3 রুমের জন্য 1টি কমন টয়লেট ও সামনের সেটে 1টি বারান্দা। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখতে এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ এক পাশে 30 ফিট ও অন্য পাশে 24 ফিট। এই বাড়িটি টোটাল 744 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন ও 3 রুমের জন্য 1টি কমন টয়লেট ও সামনের সেটে 1টি বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি। প্রথমে সামনের রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কি হবে? 2টি জানালাতে স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন। তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মিডল সাইডে একটা গলি রাখা হয়েছে 4 ফিট। এই গলি দিয়ে পিছন সাইডে আপনার কিচেন রুমে যেতে পারবেন ও 3 রুমের জন্য 1টি এই পাশে কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এটা হলো কিচেন রুম। আর কিচেন রুমের পাশে 1টি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বাড়ির পিছন সাইডে 1টি কিচেন রুম ও এক পাশে 1টি এরকমভাবে 3 রুমের জন্য কমন টয়লেট ব্যবহার করতে পারবেন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 10 ফিট, প্রস্থ 6 ফিট। তো বন্ধুরা, কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে কমন টয়লেটের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, যেন ভবিষ্যতে ভালো হয়। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এটা হলো মেডিলের একটি রুম। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটি এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো বন্ধুরা, এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সেটে 1টি দরজা রাখা হয়েছে। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, চলুন দেখে আসি পাশের রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি নাটনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো সামনে সেটে 1টি রুম। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতে স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল ম্যাটেরিয়ালস লাগবে। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে,
14,500 যার বর্তমান বাজার মূল্য 1,31,950 টাকা। সিমেন্ট লাগবে 184 বেগ যার বর্তমান বাজার মূল্য 76,360 টাকা। সাদা বালু লাগবে 920 সিএফটি যার বর্তমান বাজার মূল্য 16,560 টাকা। লাল বালু লাগবে 200 সিএফটি যার বর্তমান বাজার মূল্য 7,600 টাকা। রড লাগবে 350 কেজি যার বর্তমান বাজার মূল্য 23,800 টাকা। এই ভ্যারাইটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,04,160 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।